খরায় পড়ছে বরেন্দ্র অঞ্চল। টানা এক সপ্তাহের তীব্র তাপদাহে এখানকার আম বাগানগুলোতে ঝরে পড়ছে আম। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় বাগান মালিকরা। এই পরিস্থিতিতে আমের বাগানে পানি সেচ সহ পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন পরই আম বাজারজাত করার স্বপ্ন দেখছিলেন বরেন্দ্র অঞ্চলের বাগান মালিকরা। তবে গেল এক সপ্তাহ ধরে চলা তাপদাহে গাছ থেকে ঝরে পড়েছে বড় বড় আম। এ অবস্থায় লোকসানের আশঙ্কায় বাগান মালিকরা। বরেন্দ্র এলাকায় পানি সংকটের কারণে আম গাছে পানি দিতে পারছে না বাগান মালিকরা। দুই একদিনের মধ্যে বৃষ্টি না হলে আমের ফলন বিপর্যয়ের শঙ্কায় তারা। ব্যাপক খরা, এই খরার দরুনে আকাশে বৃষ্টি না থাকাতে গাছের আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমের ব্যাপক ক্ষতি হয়, আম গাছ থেকে ঝরে যাচ্ছে। আম ঝরে পড়া রোধে গাছে পানি দেওয়া সহ কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রচণ্ড খরায় আমের গোড়ায় সেচ দিতে এবং বা রসের ব্যবস্থা করতে, আর দু নম্বর হচ্ছে হপার অপকার জন্য যে কোনো হপার দমনের কীটনাশক দিতে হবে। চলতি বছর নওগাঁর 15,500 হেক্টর জমির বাগান থেকে 2,50,000 মেট্রিক টন আমের ফলন আশা করছে কৃষি বিভাগ।